যারাই ভোট চুরি করে ক্ষমতায় এসেছে তারাই বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে কক্সবাজারে জারা কনভেনশন হলে সম্মাননা অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে এই অভিযোগ করেন তিনি। বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে সুবিধাভোগী গ্রুপ সৃষ্টি করেছে। সরকার বলছে নিয়ন্ত্রণ করতে, কার নিয়ন্ত্রণ করবে? নিজেদের লোক বাজার সিন্ডিকেট করে ওরাই বাজার নিয়ন্ত্রণ করতেছে, সরকারের কথা ওরা শুনবে কেন? ওরা তো তাদের নিজেরাই লোক। যারা ভোট চুরি করে তারা বাজারও নিয়ন্ত্রণ করে, তারা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে, তারা রাজনীতিও নিয়ন্ত্রণ করে, একই লোক তো এগুলো। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।